জামায়াত বাংলাদেশে পাকিস্তানি শাসন কায়েম করে এদের বাসস্থান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর প্রেসিডেন্ট অধ্যাপক আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সভাকক্ষে মাওলানা ভাসানী ফাউন্ডেশন আয়োজিত মাওলানা ভাসানীর 133তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, বি জামায়াত একজোট হয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। তারা নিরীহ মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলছে এবং হরতাল অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারছে। জামায়াত বিএনপির রূপে নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ সরকার হতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জনসমাজকে মাওলানা ভাসানীর আদর্শ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানানো হয়।